নির্বাচনের আগে নানান অনিয়ম নিষ্পত্তির জন্য সারা দেশের 300 আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। গত 23 নভেম্বর আইন মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনী অপরাধ আচরণবিধি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন ব্যাহত করে এমন অনিয়ম সংক্রান্ত বিষয়সমূহ অনুসন্ধান করে প্রতিবেদন দেওয়ার জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে 300 নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি আসনে সেই জেলার সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা এবং দায়রা জজদের দায়িত্ব দিয়ে এই অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের আদেশে এই কমিটি গঠনের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।